করছি তা সময়ের সাথে তাল মিলিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভুবনেশ্বরে 8ই অক্টোবর ভারতের প্রতিপক্ষ কাতার। সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করতে চান জাতীয় দলের কোচ ইগোর স্টিমাচ, কিন্তু অনুশীলনে যোগ দেওয়ার আগে সম্মতিপত্র সই করতে হবে সুনীল ছেত্রীদের। সাইয়ের নতুন এসওপি অনুযায়ী খেলোয়াড়দের যে সমস্ত সম্মতিপত্র সই করতে হবে তাতে লেখা থাকবে, এক, কোভিড-19 পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল হয়ে স্বেচ্ছায় অনুশীলনে যোগ দিচ্ছি, দুই, শিবিরে সংক্রমণের সম্ভাবনা পুরোপুরি নির্মূল হবে না তা আমরা জানি, তিন, অনুশীলনে নামার জন্য কেউ প্রভাবিত করেনি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস বলেন, সব রকম স্বাস্থ্যবিধি মেনে শিবির করা হবে, 10 দিন অন্তর সকলের কোভিড টেস্ট করা হবে, যেখানে শিবির হবে সেখানকার হাসপাতালের সঙ্গে আমরা গাঁট ছড়া বাঁধবো। কোথায় হবে শিবির? তিনি বললেন, কাতার ম্যাচ হওয়ার কথা ভুবনেশ্বরে, তাই ওখানে শিবির আয়োজনের কথা ভাবছি। যদিও ভুবনেশ্বরে ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে, সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে বিদেশে ম্যাচ স্থানান্তরিত করার কথা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে এএফসি। সেক্ষেত্রে গোয়াতেই হতে পারে সুনীল দাস শিবির, কারণ ইতিমধ্যে সেখানে আইসিসির প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটের ডায়েরি ভাগে কাটি পড়ে গিয়েছে আইপিএল এর, পরের মাসে যা শুরু হবে সংযুক্ত আরব আমিরশাহিতে, তার আগে ক্রিকেটাররাও ভিতরে ভিতরে ফুটছেন খেলতে নামার জন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ যেমন বলেছেন, বিরাটের নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছি, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স দলের বোলার জসপ্রীত বুমরার প্রতিক্রিয়া সময় এসে গিয়েছে। চলতি আইপিএল এ বিরাটের নেতৃত্বে খেলার জন্য রীতিমতো প্রহর গুনছেন ফিঞ্চ। উল্লেখ্য, 19 সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বর পর্যন্ত আমিরশাহিতে চলবে এবছরের আইপিএল। বেঙ্গালোর সমর্থকরা বিরাট, ফিঞ্চ ও এভি ডিভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব দেখার অপেক্ষায়। একই সঙ্গে ফিঞ্চ সমান উত্তেজিত কোহলির নেতৃত্বে খেলার জন্য। আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নিয়ে স্কোয়াডিয়া মনে করে, সবার উচিত এখন সুরক্ষিতভাবে যাতে প্রতিযোগিতা আয়োজন করা যায় সেদিকে জোর দেওয়া। তিনি বলেছেন, আমরা শুধু একটা কথাই জানি, আইপিএল এবার হচ্ছে, খেলোয়াড় ও সবার সুরক্ষাটাই আসল, করোনার একটা জিনিসও যেন ধরা না পড়ে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তার করোনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে জল্পনা ছড়িয়েছে তাতে ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। সোশ্যাল মিডিয়াতে তিনি ঘোষণা করেছেন, তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি বলেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে যে জল্পনা ছড়িয়েছে সে ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। এই তথ্যটা শুধু ভুলই নয়, এতে অযথা আতঙ্ক ছড়াচ্ছে, যেটা একেবারেই ঠিক নয়। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ক্রিকেট জীবনে দুটো শৃঙ্গ জয়ের অপেক্ষায় স্টিভ স্মিথ, এক, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়, দুই, ইংল্যান্ড থেকে অ্যাশেজ জিতে ফেরা। দুটো লক্ষ্যই অল্পের জন্য পূরণ হয়নি এই অস্ট্রেলীয় ব্যাটসম্যানের। 2017 সালে ভারতে এসে শেষ টেস্ট হেরে যায় অস্ট্রেলিয়া 2-1 ফলে সিরিজ পকেটে পুনরায় ভারত। চার টেস্টের সিরিজে অধিনায়ক স্মিথ 3টি সেঞ্চুরি করলেও দলকে সিরিজ জয়ের মুকুট পরাতে পারেননি। তাই একই ঘটনা ঘটে গত বছর ইংল্যান্ডে, সেখানেও স্মিথরা শেষ টেস্ট হারায় 2-2 হয়ে যায় সিরিজ। অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরলাকেও সিরিজ জিততে না পারে তৃপ্ত হয়নি স্মিথ, অথচ ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। অভিযুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা ফিকা অভিযোগ, বোর্ড ক্রিকেটারদের পুরস্কার মূল্যের টাকা ঠিকমতো মেটায়নি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলা ক্রিকেটাররাও ঠিক সময় পারিশ্রমিক পাননি। বাংলাদেশ বোর্ড অবশ্য ফিকার সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, শুধু পুরস্কার মূল্য বলেই নয়, তাদের তরফে ক্রিকেটারদের অতিরিক্ত ভাতাও দেওয়া হয়েছে। নিবেদন করছে জাকারিয়া। অলিম্পিক্স আয়োজনের জন্য যে বিশ্বব্যাপী অলিম্পিক্স বৃত্ত তৈরি করা হয়েছিল তা সরিয়ে দেওয়া হলো। রক্ষণাবেক্ষণের জন্য যে জাহাজের উপরে 69টা ওজনের বৃত্তগুলি তৈরি করা হয়েছিল তা সরানো হয়েছে বলে জানিয়েছে টোকিও প্রশাসন। বিবৃতিতে জানানো হয়েছে, 4 মাস সময় লাগবে অলিম্পিক্স বৃত্তগুলির রক্ষণাবেক্ষণে। কবে আবার তা আগের জায়গায় ফিরে আসবে পরে জানানো হবে। পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে যথেষ্ট সুযোগ পাননি বললেন স্প্রিন্ট মহাতারকা ইউসেইন বোল্ট। অলিম্পিক্সে 8টি স্বর্ণমেডেল বলে অবসর নেওয়ার পরে পেশাদার ফুটবলার হওয়ার জন্য অস্ট্রেলিয়ায় এই লিগে চেষ্টা করলেও ব্যর্থ হন। তিনি বলেছেন, যেভাবে চেয়েছিলাম সেভাবে সুযোগটা নিতে পারিনি। করোনা প্রতিরোধের কারণে বাকিদের মতো তিনিও পরিবার নিয়ে সুইজারল্যান্ডে গৃহবন্দী হয়ে রয়েছেন। টেনিস কিংবদন্তি রজার ফেডেরার জানালেন, গত 3 মাস বাবা মার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। টেনিস জীবনে শুরু থেকে কোনো দিন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক 1 সপ্তাহের বেশি বাবা এবং মাকে ছেড়ে থাকেননি। তাদের হাত ধরেই টেনিসের হাতে কুড়ি হয়েছিল ফেডেরারের। তার বাবা এখন রয়েছেন রজার ফেডেরার ফাউন্ডেশনের দায়িত্বে, সেখানে তিনি দুস্থ শিশুদের শিক্ষা এবং খেলাধুলার প্রসারের বিষয়ে দেখভাল করেন। প্রাথমিক স্তর থেকে আরো বেশি সংখ্যক প্রতিভাকে তুলে আনতে রাজ্যভিত্তিক খেলো ইন্ডিয়া চালু করতে হবে।
খেলো ইন্ডিয়া স্কিমের প্রথম সাধারণ সভায় সেই প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, তবে রাজ্যগুলি নিজেদের মতো এই প্রকল্প চালু করলে অনেক বেশি সংখ্যক প্রতিভা তুলে আনা সম্ভব। আগ্রহী রাজ্যগুলিকে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আরো জমজমাটি খেলার খবর আছে আপনাদের জন্য, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে আছেন তো? বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন। অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। কথা মতো ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। করোনা ভাইরাসের থানায় স্থগিত থাকার পর চলতি সপ্তাহে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। শেষ ম্যাচ 12 মার্চ হয়েছিল, লিভারপুল বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের সেই ম্যাচের পর ভাইরাসের ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। মাঠে বল গড়ালেও আগের মতো সেই উত্তেজনা থাকছে না। বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির জন্য টুর্নামেন্টের বাকি সব ম্যাচই ফাঁকা মাঠে হবে। 12:30 ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রিয়াল ম্যাচ খেলতে নামবে। একই সময় অন্য ম্যাচে জুভেন্টাস লিওর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। শেষ সভা প্রথম লেগে রিয়ালের মাঠে নামা সান্তিয়াগো বার্নাবেউ থেকে ম্যানচেস্টার সিটি 2-1 করে জয় নিয়ে ফিরেছিল। প্রথম লেগের জয় ও দুটি মূল্যবান অ্যাওয়ে গোল থাকায় ভালো অবস্থানে আছে পেপ গার্দিওলার দল। প্রতিযোগিতার ইতিহাসে স্পেনের দল রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ 13 বার খেতাব জিতেছে, যেখানে গত 6 আসরের মধ্যে মাদ্রিদের ক্লাব 4 বারই শিরোপা জিতেছে। নিজেদের মাঠে লিও 1-0 জিতে এগিয়ে রয়েছে। কোয়ার্টার ফাইনালে যেতে ফিরতে লেগে জুভেন্টাসকে কমপক্ষে 2-0 জিততে হবে। পিছিয়ে পড়া বহু ম্যাচে দলে ত্রাতা হয়েছেন রোনাল্ডো, আরো একবার তিনি এই ম্যাজিক দেখাতে পারেন কিনা সেই অপেক্ষায় জুভেন্টাস। অনেকদিন ধরে ফুটবল দুনিয়ায় গুঞ্জন, বার্সেলোনা ক্লাব কর্মকর্তাদের একাংশের সঙ্গে বনি বনা হচ্ছে না মেসির, যে কারণে স্প্যানিশ ক্লাবের প্রতি মেসির মোহভঙ্গ হয়েছে বলে শোনা যাচ্ছিল। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। স্প্যানিশ লিগে এই বছর ট্রফি জেতার সুযোগ থাকলেও পয়েন্ট টেবিলে নিজের সারির দলগুলোর বিরুদ্ধে ম্যাচ ড্র করে রিয়ালকে চ্যাম্পিয়ন করার সুযোগ করে দেয় বার্সা, ফলে ট্রফি হাতছাড়া হয়েছে। সামনে এবার মেসিদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার লড়াই, এর মাঝেই পরের মৌসুমে লিও ক্লাব ছাড়া নিয়ে ফুটবল মহলের জোর গুঞ্জন। জল্পনায় জল ঢেলে মেসি বার্সেলোনাতেই কেরিয়ার শেষ করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বার্সা প্রেসিডেন্ট। 2020-21 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে 5 পরিবর্তন নিয়মের বিরুদ্ধে ভোট তুলে ক্লাবগুলো। করোনার জন্য 3 মাস বন্ধ থাকার পরে জুনে ফের যখন ইপিএল শুরু হয় তখন এই নিয়ম আনা হয়েছিল। ক্লাবগুলো এই নিয়ম চাইছে না বলে ফের 3 পরিবর্তে ফিরে যাবে ইপিএল। পাশাপাশি ঠিক হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবস্থা আরো বেশি করে প্রয়োগ করা হবে। ঠিক ছিল প্রাক মৌসুম প্রস্তুতির অঙ্গ হিসেবে মার্সেই ম্যাচ খেলবে মপিলিয়ার বিরুদ্ধে, কিন্তু মপিলিয়ার দলের বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত বলে শোনা গিয়েছে। তারপরেই সেই ম্যাচ বাতিল হয়ে যায়। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ফরাসি লিগ ওয়ান, তার আগে এই খবরে ফের আতঙ্ক তৈরি হয়েছে। মপিলিয়ার দলের ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে এবং থাকতে হবে নিভৃতবাসে। করোনা আবহে কবে শুরু হবে আগামী মৌসুমের আইএসএল তা এখনো চূড়ান্ত হয়নি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সম্ভবত শুরু হতে পারে 2020-21 মৌসুমের আইএসএল। তবে তার আগে নিজেদের দল বেশ ভালোই গুছিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। জবি জাস্টিনের পর এবার স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়ার সঙ্গে আরো 2 বছরের চুক্তি বাড়িয়ে নিল তারা। 2022 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়ার কথাটি জানানো হয়েছে। চুক্তি নবীকরণের পর গার্সিয়াও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, কলকাতার হয়ে আইএসএল এর আরো 2 বছর মাঠে নামতে পারবো বলে আমি অত্যন্ত খুশি। সবুজ বেলুন জার্সি নিয়ে চাপানোর জন্য এবং নিজের সেরাটা মেলে ধরার জন্য মুখিয়ে রয়েছি। 2019-20 মৌসুমের শুরুতে স্প্যানিশ তারকার সঙ্গে 1 বছরের চুক্তি বাড়িয়ে নেয় এটিকে। এরপর গত মৌসুমে 16টি ম্যাচে 6টি গোল করেন তিনি। দেখে নিন আজকে যেতে যেতে
আজ এই পর্যন্ত টাটা।